এখন আপনাদের সামনে পূর্ব মেদিনীপুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা আমার বোন নন্দিতা আসছে আপনাদের সামনে তার মনের কিছু কথা বলতে। নমস্কার, সালাম। আমি বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের চৌধুরী সাহেবকে, তিনি আমায় সুযোগ দিয়েছেন এখানে আমার কথা তুলে ধরার। আপনাদের সবাইকে আমার অভিনন্দন, কারণ টলারেটি ইনজাস্টিস ইজ আ ক্রাইম। কোন অন্যায়কে মেনে নেওয়া আমাদের ধর্ম নয়। আর আমি প্রথমে পৃথিবীর সমস্ত ধর্মগুরুকে আমার সালাম এবং নমস্কার জানাব, কারণ এই শিক্ষা আমাকে হিন্দু ধর্ম দিয়েছে। কোন ধর্মগুরুকে অপমান করার শিক্ষা আমাকে দেয়নি আমার হিন্দু ধর্ম। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সকল ধর্মের সঙ্গে অবস্থান করে দেখিয়ে দিয়েছেন সবাইকে নিয়ে চলা যায়। হতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার প্রবক্তাকে তাকে শিখিয়েছেন অন্য ধর্মকে অপমান করার শিক্ষা। আমি বলবো প্রধানমন্ত্রী, আপনি দেশের সংবিধান তাকে উল্লঙ্ঘন করছেন। ইউ আর এগেনস্ট ডেমোক্রেসি, ইউ আর এগেনস্ট কনস্টিটিউশন। আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন, তার চেয়েও বড় কথা ইউ আর এগেনস্ট হিউম্যানিটি, মানবতার ধর্ম। আমরা সকল মানুষ সব ধর্মের উপরে মানবতার ধর্ম পালন করব, হিউম্যানিটি ধর্ম। আপনারা সবাই একসাথে বলুন, আমরা মানবতার ধর্ম পালন করব। আজকে এই সবার প্রয়োজন হলো কেন? কারণ একটি বিশেষ শক্তি কেন্দ্রে ক্ষমতায় আসীন হয়েছে। সেই বিশেষ শক্তি একটাই উদ্দেশ্য, ভারতবর্ষকে জ্বালিয়ে পুড়িয়ে খতম করা। আজকে যে জমিয়াতে উলামায়েহিন এই ব্যবস্থা আজকে নিয়েছেন, এই অনুষ্ঠানের প্রতিবাদ সভার আয়োজন করেছেন, তারা স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান অনস্বীকার্য। ভুলে গেছেন প্রধানমন্ত্রী কতজন ভারতীয় মুসলিম প্রাণ দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য? সুভাষ ঘোষের কাছে একজন মুসলিম মহিলা এসেছিলেন ফরওয়ার্ড ব্লক তৈরির সময়। সুভাষ ঘোষ তখন টাকা তুলছেন ফরওয়ার্ড ব্লক তৈরি করবে, তিনি এসে বলেছিলেন, সুভাষ আমি তো তোমাকে টাকা দেবো এরকম সামর্থ্য আমার নেই। তিনি তার সন্তানকে উপহার দিয়েছিলেন সুভাষ বসুর কাছে। সুভাষ বসু তাকে দেখিয়ে বলেছিলেন, এই হলো আমার ভারত মাতা। দেখিয়ে বলেছিলেন সুভাষ বসু, এই হলো আমার ভারত মাতা। আমরা ভারতবাসী বহুত্ববাদের বিশ্বাসী, এখানে বিভিন্ন জাতির আক্রমণ হয়েছে, আমরা হিন্দুস্তান চাই না, আমরা ভারতবর্ষ চাই। আপনি রাজনীতির নামে শুধু নীতিহীন কাজ করে যাচ্ছেন, একের পর এক নীতিহীন কাজ দেখতে পাচ্ছি আপনার।
আছেই, একটু রেসপন্সিবিলিটির দিকে তাকান। ভারতবর্ষের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছিল, প্রধানমন্ত্রীর দায়িত্ব, আপনি কতটুকু পালন করেছেন? আপনি ভেবেও ডিমনিটাইজেশন করেছেন দেশের কালো টাকা, আপনি কথা দিয়েছিলেন আজকে দিন ভারতবর্ষের অর্থনৈতিক সত্তাকে শেষ করে দেওয়া হয়েছে, দেশে ব্ল্যাক মানি ফিরিয়ে নিয়ে আসবেন, দেশে ব্ল্যাক ফাউন্ডার্স এসেছে কিন্তু ব্ল্যাক মানি ফেরত আসেনি, কোন উত্তর দিচ্ছেন না, ওই চুরি করে নিয়ে যাওয়া টাকা আপনি জবাব দিতে পারছেন না, যে সমস্ত হিন্দু ছেলেমেয়েরা বিদেশি চাকরি হারিয়ে দেশে ফিরে আসছে, দিতে পারবেন তাদের চাকরি? কথা দিয়েছিলেন 2 কোটির চাকরি দেবেন, 2 লাখও দিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। করোনা এসেছে, নদীতে লাশ ভাসিয়েছেন, ঘন্টা বাজিয়েছেন, এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। আপনার কাছে এইসব আমরা আশা করি না, আপনি দেশের জনগণকে উৎসাচ্ছেন, ফিল্ম বানাচ্ছেন, সিনেমা তৈরি করছেন, তার নাম দিচ্ছেন কাশ্মীর ফাইলস, সেখানে দেখানো হচ্ছে কিভাবে কাশ্মীর পণ্ডিতদের উপর অত্যাচার হয়েছে, আপনি প্রমোট করছেন, জনগণকে উৎসাহ দিচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে পারছেন না, আপনার উদ্দেশ্য আপনি যত ব্যর্থ ততই ধর্মকে আঁকড়ে ধরছেন, আর আপনার এই ধর্ম আঁকড়ে ধরা কত ফাইল নেবেন, আপনার ধর্ম ধর্ম করে ধর্মে প্রচার করেন, বলুন তো আপনার এই ধর্মীয় ভাবার থেকে এত বড় মনে হয় না, অমিতার ছেলে জয় চায় না তো টাকা হলো কি করে, এই কয়েক বছরে কই তাদের পেছনে তো সিবিআই ইডি লাগাচ্ছেন না, তাকে বিজেপিতে গেলে সবাই সবাই সৎ হয়ে যায়, বিজেপিতে একটা মরক, সে মরকে ঢুকলে সবাই সৎ, ভাবুন আপনি সারা পৃথিবীর নিরিখে আমার ভারতবর্ষকে ছোট করেছে, আমি ওই দুজনের নাম নিতে চাই না যার নাম নিয়ে এতক্ষণ আপনারা সবাই আলোচনা করলেন, আমি তাদেরকে এতটাই ইচ্ছা জানাই যে আমি ওদের নাম নিতে পর্যন্ত ইচ্ছা করছি না, আমি নাম নেব না, কারণ পৃথিবীর ইতিহাসে কোন মহানুভব ব্যক্তি কোন ধর্ম প্রবক্তাকে এইরকম সামান্য কোন মানুষ অপমান করার অধিকার রাখে না,
এখনো দুঃসাহস, এখনো স্পর্ধা, কোথা থেকে পাই? কে এসে চলে গেছে নাকি বেশি জায়গা করে নেওয়ার জন্য এরকম কথাবার্তা? আমার তো চিন্তা হয় দুদিন পরে মায়ের স্কুল গুলো দেখলে আপনি বলবেন এগুলো মূর্তি। আপনার কাছে এই শিক্ষা আমরা দিতে চাই না। আর শেষ করব ছোট্ট একটি কবিতা দিয়ে, এটা মোদীজির উদ্দেশ্যে। তুমি তো বলছো হিন্দু মরছে, বৌদ্ধরা না মুসলিম, আমি তো দেখছি মানুষ মরছে, মরছে প্রতিদিন। তুমি তো বলছো সুখে আছে দেশ, সকলের মুখে হাসি, আমি তো দেখছি মানুষের মুখে শুধুই দুঃখ রাশি। তুমি তো মারছো দেশবাসীকে পায়ের তলায় পিষে, তুমি তো মারছো ধর্মের নামে সাম্প্রদায়িক পিষে। নমস্কার, সালাম, ধন্যবাদ, ভালো থাকবে, শান্তিপূর্ণ।